আচ্ছা, আজকে আমরা অধ্যায় সাত ম্যাথটা সেই ম্যাথ করবো। অধ্যায় সাতের যে উদাহরণ 1 নম্বর সেটা সেটা করবো আমরা। আসলে এই অঙ্কে আমরা কী শিখবো, তাই না? এই অঙ্কে আমরা হচ্ছে প্রশ্ন হচ্ছে এরকম যে আরসিসি কাজের পরিমাণ, বিমে আরসিসি কাজের পরিমাণ। তো আমাদের যে প্ল্যান দেওয়া থাকবে, এই প্ল্যান দেখে আমাদের বিম খুঁজে বের করতে হবে এবং সেই বিমে কী পরিমাণ আরসিসি কাজ করতে হবে তা বের করতে হবে। তো আগে আমরা দেখবো কোথায় কোথায় বিম আছে। বইয়ে এরকম হুবহু ফিগারটা দেওয়া আছে, আমি সেই ফিগারটি এখানে লিখে উঠাই নিয়ে আসি। তো সবাই খেয়াল করে দেখেন যে এখানে একটা কলাম আছে, এই যে কলামের চিহ্ন এটা, ঠিক আছে? তারপরে এখানে একটা কলাম আছে এই বরাবর, তার মানে কি এই সব নিচে একটা বিম চলে গেছে। আবার যদি বলি এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, তার মানে কি এখানে একটা বিম আছে, ঠিক আছে? আবার এখানে কলাম আছে, এখানে কলাম আছে, তার মানে এই বড় একটা বিম আছে। আবার এখানে একটা কলাম আছে, এখানে আছে, তার মানে কি এই নিচে একটা বিম আছে। কিন্তু এখানে কলাম আছে, এখানে কলাম নাই, সুতরাং কি এখানে কোনো বিম নাই, ঠিক আছে? তো আমাদের আবার দেখা যাচ্ছে এখানে কলাম আছে, এখানে কলাম আছে, তার মানে কি এইভাবে একটা বিম গেছে। তো আগে আমাদের এই কলামের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? তো কলামের দৈর্ঘ্য দুটা পদ্ধতি আছে, আমি করবো হচ্ছে কেন্দ্ররেখা পদ্ধতিতে। আমরা শুরু করবো হচ্ছে, যেহেতু কেন্দ্ররেখা পদ্ধতি, আমরা এই পাশ থেকে শুরু করবো। এখানে হচ্ছে 25 করে দেওয়া থাকে মাপটা, এদিকে 25, এদিকেও 25। তো আমরা নেবো 12.5 করে, ঠিক আছে? সবসময় অর্ধেক করে নিতে হয়, তাহলে 12.5 প্লাস আমি এখন এদিকে যাবো, এই মাপটা হচ্ছে কত, 360, 360 প্লাস এটা হচ্ছে 25 প্লাস এটা হচ্ছে আমার, এখন আমি এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবো, এই মাপটা হচ্ছে আমার 425 প্লাস আমি এখন এখানে শেষ করে দেবো, এখানে শেষ করবো 12.5-তে। আমি যেখানে শুরু করব সেখানে শুরু করবো 12.5 দিয়ে, যেখানে শেষ করব সেখানে শেষ করবো 12.5 দিয়ে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি এই যে বিমটা, এটা কিন্তু নিচে আরেকটা হুবহু আছে, সুতরাং আমি এখানে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? যেহেতু এই বিমটা নিচে আর নিচে আরেকটা আছে, আমি এখানে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসব, প্লাস ওইখানে কত ছিল 12.5 প্লাস হচ্ছে, এখন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত মাপটা দেওয়া আছে হচ্ছে আমার, আমি এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো, এই মাপটা দেওয়া আছে হচ্ছে যে এখানে খেয়াল করে দেখতে পাওয়া যাবে এই মাপটা দেওয়া আছে 535, ঠিক আছে? এই যে এই এই মাপটা যা, এই মাপটা তাই, ঠিক না? তাহলে 535 প্লাস এটা হচ্ছে 25 প্লাস এখান থেকে এই পর্যন্ত 550, 550 এখান থেকে এই পর্যন্ত 550, তারপর হচ্ছে 12.5। আচ্ছা, এই যে বিমটা, এটা কিন্তু এ পাশে আরেকটা আছে, সুতরাং আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এই মানটা সম্পূর্ণ সলভ করলে মানটা আসবে হচ্ছে, এখন আমি ভেতরে কাজ করবো, ঠিক আছে? ভেতরে আমি এখান থেকে শুরু করি, এখানে দেওয়া আছে, আমি আবার এখান থেকে শুরু করবো, এখানে শুরু করবো 12.5 দিয়ে, ঠিক আছে? তাহলে 12.5 আমি এখন নিচের দিকে নামবো, তাহলে 12.5 এই এখান থেকে 12.5 প্লাস হচ্ছে, এখন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো, ঠিক আছে? তাহলে এখানে কত আছে, তো হচ্ছে 535, 535 তারপরে এটা 25, 25। আচ্ছা, আমি এটা করে ফেললাম, এখন আমি এদিকে আসবো, ঠিক আছে? এটা করে ফেললাম, এখন আমি এদিকে আসবো, এইখানে ছিল 12.5, তারপর ছিল 535, এটা 25, আমি এখন এটা করে ফেলছি, এটা করা হয়ে গেছে, সেটা যে একই সমান্তরাল আছে, এখন আমি এখান থেকে এই পর্যন্ত নামবো, এটা কত আছে, এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত নিচ পর্যন্ত নামবো, নিচ পর্যন্ত মাপটা দেওয়া হচ্ছে হচ্ছে 25। আচ্ছা, আমি এখন উপর থেকে নিচে নামলাম, এখন আমি বাম থেকে ডানে যাবো, ঠিক আছে? প্লাস এখানে আবার শুরু করবো 12.5 দিয়ে, প্লাস এখান থেকে এই পর্যন্ত কত আছে, 360, এখান থেকে এই পর্যন্ত প্লাস
এটি হচ্ছে 25 প্লাস আমি এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাব এটা হচ্ছে আমার 425 সরি আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার 300 আমার সবগুলো দৈর্ঘ্য বের হয়ে গেছে এখন কি করবো আমি এখন হচ্ছে এটা যোগ করবো আচ্ছা এটা যোগ করে মানটা আসবে হচ্ছে এই মানটা হচ্ছে এটাকে মিটারে নিয়ে আসবো মিটারে আনলে মানটা হচ্ছে 25.55 মিটার এখন আমার এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা যোগ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মোট দৈর্ঘ্য তো 39.40 প্লাস হচ্ছে 25.55 মানটা কত হচ্ছে মানটা হবে হচ্ছে 64.95 মিটার আচ্ছা এটা বেরিয়েছে দৈর্ঘ্য ঠিক আছে এটা বেরিয়েছে আমার বিমের দৈর্ঘ্য এখন আমার লাগবে বিমের আয়তন তাহলে বিমের দৈর্ঘ্য জানি সবাই খেয়াল করে দেখেন বইয়ের নিচের দিকে এই মানগুলো দেওয়া আছে এটা হচ্ছে বিমের বিমটা এই যে আমার সেই বিমটা এই যে বিমটা হচ্ছে যদি আমি এমন ধরি ঠিক আছে এই সেই বিমটা আমার বিমটা দৈর্ঘ্য হচ্ছে এটা বের হয়েছে আর বিমের দৈর্ঘ্য হচ্ছে এটা আর বিমের যে প্রস্থ এবং উচ্চতা এই মানটা হচ্ছে বিমের দৈর্ঘ্যটা আর যদি বলি প্রস্থ উচ্চতা হচ্ছে মানে প্রস্থ এইটা আর যদি বলি উচ্চতা যে এইটা ঠিক আছে এই মানটা হচ্ছে এইটা তার মানে বিমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে আমি বিমে তিনটা গুণ করি আয়তন আয়তন কত দেওয়া আছে আয়তন হচ্ছে এই মানটা তার সাথে সেন্টিমিটার ঠিক আছে আমি মান থেকে মিটারে নিয়ে আসলাম এই মানটা সলভ করলে হবে হচ্ছে আচ্ছা এটা আমার বের হয়েছে হচ্ছে আমার বিমের যে কতটুকু মশলা কতটুকু কাজ করতে হবে সেটা বিমের পরিমাণ ঠিক আছে এখন মিটার কিউব একটু খেয়াল করে দেখি আমার বিমের মাঝে কিন্তু কলাম চলে গেছে ঠিক আছে বিমের মাঝখান দিয়ে কলাম উঠে গেছে এই কলাম আমাগুলো বাদ দিতে হবে ঠিক আছে এই যে এইগুলো যে করলাম আমরা এই যে বিমের মাঝখান দিয়ে কিন্তু কলাম উঠে আসে সো আমাদের এখন এই কলামের মাপগুলো এক্সেস আচ্ছা তাহলে আমরা বিমের মোট দৈর্ঘ্য বের করে ফেললাম এটা হচ্ছে আমার বিমের বাইরের দৈর্ঘ্য বেরিয়েছিল এত ঠিক আছে আর এটা ছিল আমার হচ্ছে ভেতরের দৈর্ঘ্য ঠিক আছে লাস্টে আমি যোগ করে দিলাম যোগ করার পরে এটা আমার মোট দৈর্ঘ্য বেরিয়েছে এটা বেরিয়েছে আমার মোট দৈর্ঘ্য আমি এরপরে কী করলাম এটা বিমটার আয়তন বের করে ফেললাম আয়তন হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা আয়তন পাইলাম এখন আমরা যখন বিম করছি বিমের মাঝখান দিয়ে আমার কলাম উঠে গেছে এখানে কলামের মাপ বাদ দিতে হয়েছে ঠিক আছে এই কলাম মাপ বই দেওয়া আছে এই যে কলামের কলাম দেওয়া আছে 25x25 ঠিক আছে কলামের মাপ দেওয়া আছে সেন্টিমিটার মিটার নিয়ে আসলাম 0.2525 আর কলামের উচ্চতা যা বই দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার আমি এটাকে মিটারে নিয়ে আসলাম আর কলাম আছে 12টা ঠিক আছে এটা বলে দেখা যাবে এখানে 12টা কলাম আছে 12টা মোট এত আয়তন বের হলো তো এই জায়গাটাতে এটা হচ্ছে বিমের কাজ কিন্তু আমি এটা সরি এটা হচ্ছে কলামের কাজ কিন্তু আমি করতেছিলাম বিমের কাজ সেখানে কি এটা বাদ দিতে হবে এই যে আমার বিমের যে আয়তন ছিল তার থেকে কি আমি কলামটা বাদ দিয়ে দিলাম এটাই হচ্ছে আমার বিমের আরসিসি কাজের পরিমাণ এটাই হচ্ছে অ্যান্সার